কেমন আছো বন্ধুরা? চলে এলাম সপ্তমীর রাতে। সপ্তমীর রাতে এখন বাজে 12:15। তো আমরা এখনই প্ল্যান করে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে, কলকাতার দিকে উল্টোডাঙ্গার দিকে ঠাকুর দেখতে যাব। তো যথারীতি এই দুটো একটু দুপুরবেলা ঘুমায়নি, তবুও নিয়ে গেলাম। তো এখানে আমরা দেখো উবের টোটোর জন্য ওয়েট করছিলাম, কারণ ঠাকুর দেখতে যাওয়ার আগে পেট পুজো করতে হবে। তো পেট পুজো করতে আমরা চলে যাচ্ছি আজকে মাইকেলনগর ধাবায়। তো এখানে আমরা একটা টোটো বুক করে নিয়েছিলাম, উবের টোটো। তো এখান থেকে আমাদের চৌমাথা থেকে বেশি টাইম লাগে না, যথারীতি 10 মিনিটে আমরা পৌঁছে গেলাম হচ্ছে মাইকেলনগর ধাবায়। গিয়ে তো দেখি রাত্রি 12:30 বাজে, অথচ দেখো লাইন দেখো, আর এখানে ভেতরে দেখো বসার জায়গা নেই, ওয়েট করতে হবে। তো যথারীতি 5 মিনিট আমরা একটু ওয়েট করলাম, ওয়েট করে আমরা ঢুকে গেলাম একদম ভেতরে। দেখো কত লোক এখনও, তো সবাই মোটামুটি ঠাকুর দেখে বা দেখতে যাচ্ছে। তো আমরা টেবিলে বসে পড়েছি, অর্ডার হয়ে গেছে আমাদের খাবার। এখান থেকে খেয়ে আমরা বেরিয়ে পড়ব উল্টোডাঙ্গার উদ্দেশ্যে, আজকে দেখব উল্টোডাঙ্গার ঠাকুর। তো এখানে দেখো দুজনেরই খিদে পেয়ে গেছে, মানে বাচ্চাগুলোর, আমাদের তো মোটামুটি পেয়েছে। তো খাবার চলে এসছে, তো প্রথমে স্টার্টার নিয়ে নিয়েছি, তারপরে তান্দুরি টান্দুরি খেয়ে আমরা রওনা দেবো একটা উবের করে আমরা, কারণ বাস যেহেতু পাবো না এত রাতে, তাই উবের ট্যাক্সি করে আমরা উল্টোডাঙ্গায় পৌঁছে গেছি। তো দেখো প্রথমেই সংগ্রামীর ঠাকুরটা দেখে নিচ্ছি। এখানে দেখো অনেকটাই ভিড় আছে, কিন্তু যেহেতু আমরা প্রায় 12:45 ফিরেছি, এখানে এসেছি, তাই অনেকটাই ফাঁকা। সন্ধ্যে থেকে প্রচুর ভিড় ছিল, কারণ সপ্তমীর সন্ধ্যা মানেই তো মানুষের ঢল ঠাকুর দেখতে। তো এখানকার ডেকোরেশনটা দেখে নাও, ঠাকুরের যে প্যান্ডেলটা করেছে খুবই সুন্দর, কারুকার্যগুলো, ঠাকুরের সমস্ত কলাগুলো, ছবিগুলো খুবই সুন্দর লাগছে। আমাদের তো ভীষণ ভালো লাগছে, তোমাদেরও নিশ্চয়ই ভীষণ ভালোই লেগেছে যারা উল্টোডাঙ্গার সংগ্রামীর ঠাকুরগুলো দেখেছো। প্যান্ডেলের ভেতরের বাইরের কার্যকর্য তো সুন্দরই ছিল, ভেতরের যে মূর্তিগুলো সেগুলোও খুবই সুন্দর লাগছিল। সবাই যে যার মতন সেলফি নিচ্ছে, আর তোমাদের দাদা তুলছিল ভিডিও আমাদের জন্য, আর আমি আমার ছেলেকে সমস্ত ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, কারণ ওদের একটু ঘুম ঘুম পেয়ে গেছে। তাই ঘুম ঘুম পেলে কী হবে, ঠাকুর দেখতে যাওয়া মানে বাচ্চাদের জন্য মজার ব্যাপার। এখানে ঠাকুরটা খুবই সুন্দর করেছে, আমাদের তো খুবই ভালো লেগেছে। উল্টোডাঙ্গার মোটামুটি 4-5টা ঠাকুর দেখেছি, সবকটাই খুবই সুন্দর লেগেছে। আর সবচেয়ে ভালো লেগেছে গ্রামের যে ঠাকুরটা করেছে, এই যে এই গ্রামের যে মানে গ্রাম্য পরিবেশ যেটা করেছে, ধান টান দিয়ে খুবই সুন্দর করেছে ঠাকুরটা। চলো দেখা যাক এই ঠাকুরটা কেমন লাগলো তোমাদের। এখানে দেখো একটা দারুণ জিনিস করেছে, মানে হাঁড়িতে ভাত ফুটছে এটা দেখানোর চেষ্টা করা হয়েছে, মানে ধান কতটা মূল্যবান, ধান ছাড়া বাঙালির জীবন, মানুষের জীবন কতটা অসম্পূর্ণ সেটাই বোঝাতে চেয়েছে। মা দুর্গাই তাই ধান চাষ করছে, এই থিমটা নিয়েই এখানে পুজোটা করা হয়েছে। ভীষণই ভালো লেগেছে আমার এটা, সবারই মোটামুটি এটাই বেশি ভালো লেগেছে। তোমরাও দেখো, আর যারা সপ্তমীতে এইসব ঠাকুরগুলো দেখেছো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কোন ঠাকুরটা বেশি ভালো লেগেছে। তুলসী মঞ্চ, ধানের গোলা, পালকি, ধান ক্ষেত, সব কিছু মিলিয়ে একদম খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এই মণ্ডপটা। এই মণ্ডপটা দেখো তুলসীতলায় যে প্রদীপ দেয় সেই জিনিসটাও তুলে ধরেছে, ধানের গোলা তুলে ধরেছে, তারপরে ছোট্ট যে নৌকা যেটা হচ্ছে গ্রামের দৃশ্যে দেখা যায় সেই জিনিসটাও তুলে নিয়েছে। সবচেয়ে সুন্দর লেগেছে মায়ের মূর্তি, মা চলেছেন গরুর গাড়ি করে, ধান মানে চাষির মেয়ে বা চাষির বউ যেটা করে গরুর গাড়িতে চড়ে ধান বোঝাই করে, সমস্ত কিছুটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। সবচেয়ে ভালো লেগেছে এই ধান ভরা ক্ষেত, যেটা মানে সত্যি খুবই খুবই ভালো লেগেছে আমাদের। ধান ক্ষেত দেখতে তো মানে গ্রামের দৃশ্যে যেন গ্রামে ফিরে গেছি আমরা। গ্রামের দৃশ্য দেখতে দেখতে মুগ্ধ হয়ে চলে গেলাম পরের প্যান্ডেলে, পরের প্যান্ডেলটাও কিন্তু কম যায় না।
এখানে ফুটে উঠেছে পুরনো কলকাতার কিছু হারিয়ে যাওয়া জিনিস, মানে যেমন পুরনো টাকার নোট, তারপরে হচ্ছে বাসের যে নাম্বারগুলো, সমস্ত কিছু এখানে দিয়ে সাজানো। তারপরে আগের দিনের যে আরাম কেদারা, যেটাকে আমরা এখনকার দিনে প্রায় হারিয়েই ফেলেছি, সেইগুলো নিয়ে খুব সুন্দরভাবে এই প্যান্ডেলটা করেছে। মানে রুচিসম্পন্ন যে প্যান্ডেল এটা বলা চলে সেরকম, আমার তো ভীষণ ভালো লেগেছে। তবে গ্রামের প্যান্ডেলটাই আমার কাছে বেস্ট লেগেছে। তোমাদের কার কোনটা ভালো লেগেছে যারা উল্টোডাঙার ঠাকুর দেখেছো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা। আর মায়ের মূর্তি নিয়ে কোনো কথাই হবে না, কারণ মা সব জায়গায় সুন্দর হয়েছে, সবেতেই সুন্দর। মা যে রূপেই আসে আমাদের কাছে সেরূপেই সুন্দর লাগে, তাই মায়ের রূপ নিয়ে বা মায়ের মূর্তি নিয়ে কোনো কমেন্ট হবে না, মা সবেতেই সুন্দর, মা মাই। অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা একটু আইসক্রিম টাইসক্রিম খেয়ে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম, কারণ আমাদের বললামই বাচ্চা দুটো দুপুরবেলা একদমই ঘুমায়নি, যে কারণে ওদের ক্লান্তি লাগছিল। এখন প্রায় রাত 3:30 বাজে, এখানে দেখো 3 বাজে, এখানে মাছের একটা জায়গা আছে খুবই সুন্দর, এখানে ওদের একটু মনটা ভোলানো হচ্ছিলো কারণ আরও প্যান্ডেল রয়েছে। তো যাই হোক, এসছি যখন কমপ্লিট করেই যাব মোটামুটি, তবু বাচ্চা আছে বলে সম্পূর্ণটা হয়তো দেখতে পারবো না, তাই পরের প্যান্ডেলে চলে গেলাম। এই প্যান্ডেলটা করেছিল আমরা যে মুড়ি খাই, মানে কলকাতার দিকে যে ঝালমুড়ি খাওয়া হয় সেই টাইপের যে ঠোঙা, কাগজের ঠোঙা দিয়ে, বিভিন্ন রকম কাগজের ঠোঙা, তারপরে যেমন ঘুটি গরম খাই ওই ঠোঙা দিয়ে, খুবই সুন্দর করেছিল এই প্যান্ডেলটা, মানে ইউনিক যেটাকে বলে। তো এই প্যান্ডেলটা ঘুরে আমরা লাস্ট আরেকটা প্যান্ডেল দেখে তারপরেই বাড়ি ফিরব। এইখানে মায়ের যে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর লাগছিল, তোমরা সামনাসামনি যারা দেখেছো তারাই জানবে, মানে ঠোঙা যে এটা বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে যে জবা ফুলে মাকে ঢেকে দেওয়া হয়েছে। লাস্ট যে প্যান্ডেল ছিল যামিনীতে বসন্ত, এটাও মোটামুটি খারাপ হয়নি, সবই বলবো মানে একসেবারকার এক, মানে প্রত্যেকটাই নিজেদের কাছে অনন্য সুন্দর। যারা এই প্যান্ডেলগুলো করে তাদের সত্যি চিন্তাভাবনা, শিল্পীদের চিন্তাভাবনার মানে জবাব নেই, মানে খুবই ভালো লেগেছে, কারণ কোনোটার সাথে কোনোটার মিল নেই, সবকটাই আলাদা আর নিজেদের কাছে নিজেরা সত্যি সুন্দর। আর এখানের মায়ের মূর্তিটাও খুবই ভালো লেগেছে আমাদের, মানে একটা যেন বাচ্চা মেয়ে বসেছে। তো সব শেষে অনেক ক্লান্তি নিয়ে ভোর 4 সময় আমরা বাসে করে বাড়ি ফিরলাম। তো যাই হোক, সপ্তমীর সপ্তমীর রাতটা আমাদের দারুণ কাটলো। তোমাদের কেমন কাটলো পুজো? আর নেক্সট দীপাবলি আসছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দীপাবলি আর ভাইফোঁটার খুব এনজয় করো। শারদীয়া আর দীপাবলির অনেক শুভেচ্ছা তোমাদের, তোমরা খুব ভালো ভালো করে তোমাদের দিনগুলো কাটাও।